এবং বুস্টারও দুই ডোজ রয়েছে। কোভিড মহামারীর টিকা আমরা প্রথম ডোজ প্রায় 88% বেশি জনগণকে আমরা দিতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় ডোজ প্রায় 82% বেশি আমরা দিতে সক্ষম হয়েছি এবং তৃতীয় ডোজ 40%-এর বেশি দেওয়া হয়েছে, প্রায় 40%। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বিশ্বের অবস্থান যদি দেখেন তাহলে পরে অনেক কম রয়েছে। আমাদের অ্যাভারেজে প্রায় 85-90% লোকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছে। বিশ্বের সেটা গড় হলো আমি দেখলাম 72%। এবং যারা স্বল্প উন্নত দেশ তাদের রয়েছে মাত্র 30%। সেদিকে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। আমাদের টিকাদান কর্মসূচি চরমাত রয়েছে। টিকা নেওয়ার লোক এখন কম তুলনামূলকভাবে, কারণ আপনারা জানেন যে আক্রান্ত সংখ্যাও খুবই কম আর ইনশাল্লাহ মৃত্যু সেরকম নাই। আমরা নতুন একটি টিকা পেয়েছি WHO-র কাছ থেকে, সেই টিকা ফাইজার তৈরি করেছে, নাম হলো BCV ভ্যারিয়েন্ট কন্টেইনিং ভ্যাকসিন। এই টিকাটি নতুন উদ্ভাবিত টিকা এবং বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে। এই বুস্টার ডোজ হিসাবে আমরা এই টিকাটি দিব। আমরা প্রায় 30 লক্ষ ডোজ টিকা অলরেডি পেয়েছি। তৃতীয় এবং চতুর্থ ডোজ আমরা এই টিকার মাধ্যমে আমরা দিব। এই টিকার অনুমোদন WHO রয়েছে। আমাদের দেশে যে তারা জানি টিকাটি নিয়ে তারা নিজেরা সুরক্ষিত থাকে এবং তাদের পরিবারকেও সুরক্ষিত রাখে। আমরা দেশের মানুষ আমাদের টিকার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে, যে কারণে আমরা এত টিকা দিতে সক্ষম হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত টিকা বিনামূল্যে দিয়েছে এবং এখনো বিনামূল্যে দিয়ে যাচ্ছে। আগামীতেও এই টিকার কার্যক্রম চলমান থাকবে। ক্রাইটেরিয়া আমরা করেছি, যার মাধ্যমে 60 ঊর্ধ্বে যারা জনগোষ্ঠী তাদেরকে দেওয়া হবে এই টিকা এবং যারা দীর্ঘমেয়াদী রোগী তাদেরকে এই টিকা এবং 18 বছরের উপরে যারা রয়েছে ক্রনিক যারা অসুস্থ আর কি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ইমিউনোকম্প্রোমাইজ যারা তাদেরকে এই টিকা দেওয়া হবে চতুর্থ ডোজ এবং গর্ভবতী মায়েদেরকে দেওয়া হবে এবং সম্মুখ সারির যোদ্ধা যারা আছেন যারা কাজ করেন যারা পায়নি চতুর্থ ডোজ তাদেরকে এই টিকা দেওয়া হবে। আমরা আপনার মাধ্যমে এটি আহ্বান করছি যে আমরা টিকাটি যাতে সফলতার সাথে দিতে পারি এবং যারা টিকা বাংলাদেশ পেয়েছে যতগুলো টিকা দেওয়া বিশ্বে এবং কিন্তু পপুলেশনের আমাদের বিশ্বের পপুলেশনের সাথে তুলনা করলে আমাদের হলো 2%-এর একটু বেশি পপুলেশন, কিন্তু টিকা আমরা পেয়েছি কিন্তু 11%। এটা একটা বড় আমি মনে করি অ্যাচিভমেন্ট বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ, আমাদের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় সব মিলে সকলে কাজ করার ফলে আজকে Recording in progress.